হয়তো আপনিও জেনে থাকবেন এই ধরনের ডার্ক টোন ছবিগুলো তৈরির পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড এবং লাইটিং এর অনেক ব্যবহার রয়েছে। যাই হোক, আজকে আমরা জানবো কিভাবে একটি আউটডোর ছবিতে এই ধরনের ডার্ক টোন ইফেক্ট অ্যাপ্লাই করতে হয়। পুরো ভিডিওতে আপনাদের সাথে থাকবো আমি আদনান এবং দেখছেন টেক বঙ্গ। প্রথমে আপনাকে পিক্সার অ্যাপসটি ব্যবহার করে আপনার ছবিটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে হবে। পিক্সার অ্যাপসটি ওপেন করে প্রথমে আমাদের ডিফল্ট ছবিটিকে ইম্পোর্ট করতে হবে। তারপর আমাদের ডিফল্ট ছবিটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পূর্বে আমাদেরকে যেতে হবে এই টুলসে। তারপর এই প্যানেলটি ব্যবহার করে আমাদের ছবির ব্রাইটনেসটা কিছুটা কমিয়ে দিতে হবে। অল রাইট, তারপর আবারও এই টুলস থেকে আমাদের চলে আসতে হবে অ্যাডজাস্টে। তারপর এখান থেকে স্যাচুরেশন, যেটা আমাদেরকে করে দিতে হবে -100। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এরপরে সেভ আইকনে ক্লিক করে সিম্পলি আমাদের ছবিটিকে সেভ করে নিতে হবে। এরপর আপনার সেই ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে এবং খুব অল্প সময় ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দুইটা অপশন রয়েছে। remove.bg এই ওয়েবসাইটটি ব্যবহার করে মাত্র এক ক্লিকে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। এছাড়াও গুগল প্লে স্টোরে থাকা পিক্সকিট অ্যাপসটি ব্যবহার করে খুব ইজিলি আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য remove.bg ওয়েবসাইটে আসতে পারেন। দেন এখানে আপনার ফটোটিকে ইম্পোর্ট করুন। তারপর একটু অপেক্ষার পর ব্যাকগ্রাউন্ড ছাড়া PNG ফটোটিকে ডাউনলোড করে নিন। ওকে, রাইট নাও আবারও আমাদেরকে পিক্সার অ্যাপসটি ওপেন করতে হবে এবং সেই সাথে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর এই দিকটাতে এসে আমাদেরকে একটি ব্ল্যাক সলিড কালার সিলেক্ট করতে হবে। এরপর আমাদেরকে অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। তারপর আমাদের ডাউনলোড করা PNG ফটোটি অ্যাড করতে হবে। এরপর আমরা প্রয়োজন অনুযায়ী আমাদের ছবিটি রিসার্চ করে নিব। তারপর আমাদেরকে সরাসরি চলে আসতে হবে এই ড্র টুলসটিতে। দেন এখান থেকে ড্র মোডে যাব। দেন এখান থেকে আমরা এই ড্রটি সিলেক্ট করে নিব এবং সাইজ এবং অপাসিটি এরকমটাই রাখতে পারেন। দেন আমরা ছবির এই দিকটাতে একটু ড্র করে দিব। দেন আমাদেরকে এই লেয়ার প্যানেলে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ট্রান্সফর্ম। এরপর আমাদের এই ড্রটিকে জুম ইন করে নিতে হবে। ড্রটি জুম ইন করলেই দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা ব্ল্যাক কালার ইফেক্টে পরিণত হয়েছে। অল রাইট, এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। ঠিক একইভাবে আমরা এই ড্রটি ব্যবহার করে আমাদের ছবির যে কোনো জায়গায় এই ডার্ক টোন ইফেক্টটা নিয়ে আসতে পারব। অল রাইট, এখন আমরা যদি এই দিকটাতে কিছু টেক্সট অ্যাড করে দিই তাহলে আমার মনে হয় যে আমাদের এই ছবিটি আরও বেশি অ্যাট্রাক্টিভ হতে পারে। তার জন্য আবার আমরা এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করব। দেন আমি আমার গ্যালারি থেকে এই PNG টেক্সটটি অ্যাড করে দিচ্ছি। আর এরকম অনেকগুলো PNG টেক্সটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি, ওইখান থেকে আপনারা এগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। দেন এই টেক্সটটিকে আমরা রিসার্চ করে নিব। ওকে, ফাইনালি আমাদের ছবিটি গ্যালারিতে নেওয়ার জন্য জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তারপর এখান থেকে সেভ আইকনে ক্লিক করব। দ্যাটস ইট। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন, আশা করি ভালোই লাগবে। আর হ্যাঁ, ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, এছাড়াও আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, চাইলে কানেক্ট হতে পারেন। দেখা হচ্ছে হয়তো নেক্সট ভিডিওতে সেট আপ টুর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।